हेलो एवरीवन वेलकम। आज हमें तुम्हारे साथ शेयर करब आमी की कोरे हेवी मेकअप करार पड़े मेकअपटाके रिमूव करी। एखाने जे मेकअप लुकटा तुम्हारा देखछो सेटा किन्तु आमी अलरेडी शेयर कर दिए शादेर मेकअप लुक। जदि एखोनो ना देखे थाको ताहले तुम्हारा गिए देखते पारो। ताछाड़ा आमी दिए देव लिंक, ओखान थेकेओ तुम्हारा देखे निते पारबे। और चलो आमी देखे नी की कोरे आमी मेकअपटा रिमूव करलाम। मेकअपटा रिमूव करार आगे आमी ड्रेसटा चेंज करे नियेछि आर तारपरे आमी एखाने स्टेक वाकेर जे बाम आछे मेकअप रिमूविं बाम सेटा आमी यूज करे निच्छि। आगे आमी फेसे अप्लाई करे निच्छि, तारपरे हाथ दिए आमी देखो अप्लाई करे निच्छि फुल फेसे। आर भीषण इजिली मेकअपटा रिमूव हो जाए, जतई हेवी मेकअप होक ना केन मेकअपटा किन्तु खूब इजिली माने रिमूव हो जाए। आमी एखाने लंग लास्टिंग लिपस्टिक पड़ेछिलाम, तारपर आईलाइनर अनेक किछु यूज করছি মেকআপের। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে দেখবে সেখানে কিন্তু পুরোপুরি মানে মেকআপটা রিমুভ হয়ে যাচ্ছে এই বামটা ইউজ করে। আর এটার প্রাইসও খুব কম, এমআরপি আছে 349 মতন, কিন্তু 250 টাকার মধ্যে চলে আসে। আর তারপরে আমি একটা টিস্যু দিয়ে আমি মেকআপটা রিমুভ করে নিচ্ছি, জল দিয়েও মেকআপটা রিমুভ হয়ে যায়। আমি তবে যেহেতু হেভি মেকআপ করেছি তাই জন্য আমি এখানে টিস্যু ইউজ করেছি। তবে তোমরা চাইলে জল দিয়ে ধুতে পারো, কিংবা ধরো একটা ওয়েট টিস্যু ইউজ করেও কিন্তু মেকআপটা রিমুভ করে নিতে পারো। আমি এখানে ড্রাই টিস্যু ইউজ করেছিলাম। তো যাই হোক, দেখো আমার মুখটা কিন্তু একদম মানে মেকআপ রিমুভ হয়ে গেছে, খুব মানে ইজিলি রিমুভ হয়ে গেছে। এক গাদা প্রোডাক্টও ইউজ করার প্রয়োজন পড়েনি। আর এবার আমি একটু জল দিয়ে মুখটা ধুয়ে নেব, আর তারপরে আমি ফেস ওয়াশ ইউজ করে নেব। আমি এখানে পাপায়া ফেস ওয়াশ নিয়েছি, এটা একটা ব্রাইটেনিং ফেস ওয়াশ আছে। আর এর মধ্যে আছে গ্রেপ সিড অয়েল, ক্যারেট এক্সট্র্যাক্ট আছে, অ্যাপেল এক্সট্র্যাক্ট আছে, হানি আছে। আর এগুলোতে তোমাদের স্কিনটাকে সফট করতে হেল্প করবে। আর এটা একটা জেল ফর্মুলায় আছে। আর ফুল ফেসে আমি জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর পাপায়া ব্রাইটেনিং যেমন ফেস ওয়াশ, এটা তোমাদের যে ডার্ক স্পট আছে সেটাকে মানে ফেড আউট করতে হেল্প করবে। আর তোমাদের গ্লো প্রোভাইড করবে, স্কিনটাকে আনইভেন থাকলে সেটা ইভেন স্কিন টোন করতে হেল্প করবে। এটার প্রাইস তোমাদের 180-190 মধ্যে কিন্তু চলেই আসে। এরপরে আমি ফেসটাকে ধুয়ে নেব, জল দিয়ে ধুয়ে নেব। আর তারপরে আমি এখানে স্ক্রাবার ইউজ করে নেব। এখানে আমি গুড ওয়াইবসের রোজ টাইটেনিং স্ক্রাবার নিয়েছি, এটা একটা ক্রিম ফর্মুলায় আছে। আর এর মধ্যে একদম ছোটো ছোটো পার্টিকেলস আছে স্ক্রাবের, তো সেটা একদমই স্কিনের জন্য ক্ষতি করে না, একদম মানে তোমাদের স্কিনটাকে যে ড্রাই করে দেবে সেটাও হয় না, যেহেতু ক্রিম ফর্মুলায় আছে। আর ভীষণ ভালোভাবে এক্সপ্লোরিয়েট করে স্কিনটাকে। তো আমি যেহেতু হেভি মেকআপ করেছি সেই জন্য আমি স্ক্রাবার ইউজ করলাম। স্ক্রাবার কিন্তু সপ্তাহে একবারই ইউজ করবে, ডেলি স্ক্রাবার ইউজ করতে হয় না। তো আমি স্ক্রাবটা করার পরে আমি জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি, আর তারপরে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু একদমই মানে ড্রাই লাগছে না, আর মেকআপটাও একদম মানে রিমুভ হয়ে গেছে। এরপরে আমি লিকোরাইজ যে গুড ওয়াইবসের টোনার আছে সেটাই ইউজ করে নিচ্ছি। এই লিকোরাইজ টোনারটাও কিন্তু ব্রাইটেনিং টোনার আছে, আর এটা দেওয়ার পরে স্কিনটা বেশ ফ্রেশ লাগে দেখতে। আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপরে আমি গুড ওয়াইবসের যে অ্যালোভেরা জেল আছে সেটা ইউজ করে নেব। অ্যালোভেরা স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, হাইড্রেট করবে, আর ড্রাই স্কিনের জন্য তো এটা ভীষণই ভালো। তাছাড়া এমনি তোমরা সবাই ইউজ করতে পারবে, অল স্কিন টাইপই আছে অ্যালোভেরা, প্রত্যেকটা স্কিন টাইপেই চলে যায়। আর স্কিনকে স্মুথ করতে হেল্প করবে, আর অ্যাকনে পিম্পলস থাকলেও সেটাকে কমাতে হেল্প করবে। এরপরে আমি গুড ওয়াইবসের অ্যালোভেরা ময়শ্চারাইজিং সিরাম আছে সেটাই আমি ইউজ করে নিলাম। যেমন বলেছে যে এখানে স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, হাইড্রেট করবে, যেমন জেলটা করবে সেম একই কাজ। তোমরা দুটো ইউজ না করে একটাও ইউজ করতে পারো। আমি এখানে সিরামই ইউজ করলাম, প্লাস আমি জেলটাও ইউজ করলাম। আর তারপরে আমি স্টেক ওয়াকের লিপ বাম ইউজ করে নেব, এটা অরেঞ্জ ফ্লেভার আছে, আর ভীষণই ভালো নন স্টিকি লিপ বাম আছে। আর ব্যাস আমার স্কিন কেয়ার হয়ে গেলো, ভীষণই ইজি সিম্পল স্কিন কেয়ার। আর দেখতেই পাচ্ছ এখন আমার স্কিনটা কতটা হেলদি গ্লোই লাগছে। এইভাবে তোমরাও খুব ইজিলি স্কিন কেয়ার করে নিতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। টেক কেয়ার, বাই বাই।